প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এর আগের একটি ভিডিওটিতে আলোচনা করেছিলাম কলকাতা পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায় তোমরা ওই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছি যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য ডিটেলসে এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে আলোচনা করতে তাই আজকের ভিডিওটি আলোচনা করবো কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে তাই অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো ওকে দেখো তোমাদের প্রথমেই কলকাতা পুলিশের কনস্টেবল পদে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী কী থাকে একটু সঠিক তোমাদের বলে দিই দেখো কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য তোমাদের মিনিমাম টেন্থ পাস করতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং যদি তোমাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এর জন্য কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার মেন টপিকে আসার আগে তোমাদের বলি এখানে তোমাদের সিলেকশানটা কীভাবে হয় দেখো এখানে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের প্রথম কী হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হবে তোমাদের পিইডি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে তোমাদের রিটিন এক্সাম হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের মেডিকেল নিয়ে হবে তারপরে তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান মানে যে সমস্ত ডকুমেন্টসে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু ওখানে ভেরিফাই যাচাই করা হবে এবং তারপরে হবে ট্রেনিং তারপরে তোমাদের ফাইনালি কিন্তু পোস্টিংটা হবে ওকে এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবার এখানে যে তোমাদের বললাম রেডিন এক্সামটা হবে রেডিন এক্সাম কিন্তু তোমাদের টোটাল মার্কস থাকছে নব্বই নাম্বার নব্বই নাম্বার তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে টাইম থাকবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের মধ্যে তোমাদের কিন্তু নব্বই নাম্বার লিখতে হবে যেখানে কোয়েশ্চেন টাইপ থাকবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং ওখানে রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের কিন্তু এক নাম্বার কেটে নিয়ে হবে ওকে এবার কোন কোন টপিক থেকে এখানে প্রশ্ন আসে এখানে আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশ নাম্বার জেনারেল নলেজ থেকে কুড়ি নাম্বার জেনারেল ইংলিশ থেকে কুড়ি নাম্বার এলিমেন্টারি ম্যাথমেটিক্স ও অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশ নাম্বার ওকে টোটাল কিন্তু নব্বই নাম্বার দাঁড়াচ্ছে নব্বই নম্বরে তোমাদের লিখিত পরীক্ষাটা দিতে হবে এক্সাম সেন্টারে গিয়ে এটা কিন্তু তোমাদের অফলাইনে পরীক্ষাটা নিয়ে হবে ক্লিয়ার এবার এখানে যে তোমাদের রিটার্ন এক্সামের নাম্বার ডিভিশনটা বললাম কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং টোটাল যে নাম্বারটা বললাম নব্বই নাম্বার নব্বই নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এটা কিন্তু তোমাদের দু হাজার বাইশ সালে নিউ ইউপেশন এলে কিন্তু অবশ্যই একটু নাম্বার ডিভিশন চেঞ্জ হতে পারে কীরকম এখানে কিন্তু তোমাদের রিটার্ন এক্সামটা হয়তো এখানে তোমাদের পঁয়াশি নাম্বারে হতে পারে এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু পনেরো নম্বর হতে পারে কিংবা এখানে নব্বই নাম্বার থাকতে পারে এবং ইন্টারভিউতে দশ নম্বর থাকতে পারে তো অবশ্যই কিন্তু দু হাজার বাইশে যখন নতুন নোটিফিকেশান আসবে আমি অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে তোমাদের কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না ওকে তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে রকম ভিডিও আপলোড করা হবে তোমাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে ওকে তোমাদের এবার দেখে নেবে এখানে তোমাদের যে টপিকগুলো বললাম টপিক ওয়াইজ এই টপিকের মধ্যে কোন কোন টপিক থেকে এখানে তোমাদের প্রশ্নগুলো আসে ডিটেলসে তোমাদের এক্সাম সিলেবাসটা বলছি তোমরা ভালোভাবে দেখে নাও দেখো প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে থেকে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখে নাও এখানে কিন্তু প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কারেন্ট ইভেন্টস স্পোর্টস থেকে প্রশ্ন আসবে হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে কালচার থেকে প্রশ্ন আসবে ইকোনমি অর্থাৎ অর্থনীতি থেকে প্রশ্ন আসবে তারপর জিওগ্রাফি এবং তার তার দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেস থেকে প্রশ্ন আসবে জেনারেল পলিটিক্স থেকে প্রশ্ন আসবে সায়েন্টিফিক রিসার্চ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রি অর্থাৎ ভারত এবং তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তা সম্বন্ধে এবং তারা দেখতে পাচ্ছ নলেজ অফ কারেন্ট ইভেন্টস এবং তারা দেখতে পাচ্ছ ইকোনমিক সিন এবং তারপরে দেখতে পাচ্ছ কান্ট্রিস অ্যান্ড ক্যাপিটাল অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে দেশ ও তাদের রাজধানী সম্বন্ধে তোমাদের জেনে নিতে হবে এবং তারা দেখতে পাচ্ছ সায়েন্সের মধ্যে রয়েছে ইনোভেনশন এবং ডিসকভারি এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে এখানে কিন্তু টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে তো এখানে যে তোমাদের টপিকগুলো বলছি অবশ্যই কিন্তু টপিকগুলো ভালোভাবে তোমরা ফলো করবে তারপর দেখতে পাচ্ছ এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের কী কী থাকবে এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্ট তারপর দেখতে পাচ্ছো ডিসকাউন্ট তারপর দেখতে পাচ্ছ অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি তারপর দেখতে পাচ্ছ রেশিও অ্যান্ড টাইম তারপর দেখতে পাচ্ছ মেন সলিউশন তারপর দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ওয়ার্ক তারপর দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম টাইম অ্যান্ড ডিস্টেন্স দ্য রিলেশনশিপ বিটুইন নাম্বার তারপর দেখতে পাচ্ছ ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন তারপর দেখতে পাচ্ছ ইউস অফ টেবিল অ্যান্ড গ্রাফ এবং তা দেখতে পাচ্ছ কম্পিজিশান অব হোল নাম্বার তা দেখতে পাচ্ছো ফান্ডামেন্টাল আর্থমেটিক্যাল অপারেশন এই সমস্ত টপিক থেকে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিকে তোমাদের প্রশ্নগুলো আসবে এবার নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে কি এখানে তোমাদের জেনারেল ইংলিশ এখান থেকে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখতে পাচ্ছো এক নম্বর রয়েছে ভার্ভ টেন্স অ্যাডভার্ব আর্টিকেল অ্যান্ডোনোমাস ভোকাবুলারি সাইনানোমাস গ্রামার আনসিন প্যাসেজ কম্প্রিহেনশান ইরোর কারেকশান ইন দ্য ব্লাঙ্কস সেন্টেন্স রি অ্যারেঞ্জমেন্ট এখানে তোমাদের এই এই টপিক থেকে তোমাদের কিন্তু জেনারেল ইংলিশ থেকে প্রশ্নগুলো আসবে এবং তারও দেখতে পাচ্ছ লজিক্যাল রিজনিং এখান থেকে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখান থেকে দেখতে পাচ্ছ স্টেটমেন্ট অ্যান্ড কন্ডিশন স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন ক্যালেন্ডার কোয়ান বেসিস রিজনিং এবং তারা দেখতে পাচ্ছ লাইনার সিকুয়েসিং তারপর দেখতে পাচ্ছ সিলেকশান তারপর ডাইরেকশান অর্ডারিং অ্যান্ড সিকুয়েসিং এবং তারা দেখতে পাচ্ছ রুটস অ্যান্ড নেটওয়ার্ক ব্লাড রিলেশান কিউবস বাইনারি লজিক এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এই সমস্ত টপিক থেকে তোমাদের রিজনিং থেকে প্রশ্নগুলো আসবে এবার তোমরা যখন বইগুলো পড়বে যখন তোমরা প্রিপারেশান নেবে এই সমস্ত টপিক ওয়াইজ কিন্তু তোমরা এখানে বইগুলো ফলো করবে সেইভাবে কিন্তু প্রিপারেশনটা নেবে এবার এই যে তোমাদের পিডিএফটা এই পিডিএফটা কিন্তু যে সিলেবাসের পিডিএফটা রিলিজ পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে সেখান থেকে তোমরা ডাই দেখে কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নিতে পারো ওকে এবার তোমাদের বলে রাখি এখানে যে তোমাদের রিটার্ন এক্সাম বললাম রিটার্ন এক্সামের সিলেবাসগুলো বললাম এবার রিটার্ন এক্সামের হওয়ার পর তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে দশ নম্বরের তাহলে টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে একশো নম্বরে একশো নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল ও এসআইয়ের জন্য নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই অবশ্যই আজ থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো আর যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিস থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং যদি তোমরা কলকাতা পুলিশের এস নিয়ে যদি ডিটেলসে এরকম ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে